পানি ফু দিবেন খাওয়া ফু দিবেন সব কি দিয়ে দিবেন কোরআন দিয়ে দিবেন অন্য ঝাড় ফুক করা যাবে না কোন জাদুকরের কাছে যাওয়া যাবে না কোন কবিরাজের কাছে যাওয়া যাবে না কালো মুরগি নিয়ে আসো জোয়ারের পানি নিয়ে আসো তারপরে ওটা নিয়ে আসো সেটা নিয়ে আসো এরকম কবিরাজ আছে না নাই এগুলো সব মুশরিক এগুলো কি আবার কিছু কিছু বসে আছে খানকা করে উনি জিনকে হাত করেছেন তুই জিনকে হাত করস নাই তুই কাফেরের খাতায় নাম লিখিয়েছিস কোন জিন থেকে সহযোগিতা নেওয়া জায়েজ নাই আর জিন থেকে যারা সহযোগিতা নেয় এরা কাফের হতে হয় কি হতে হয় কাফের হতে হয় কাফের ছাড়া কোন খারাপ জিন কারো ভক্ত হয় না এতটা নোংরা হতে হয় আমাকে একজন মহিলা তিনি তার জামাইকে দিয়ে ফোন করে বলছেন হুজুর আমার কাছে আমার স্ত্রীর যে রক্ত এই রক্ত চেয়েছেন একজন মানুষ কি নোংরা চিন্তা করে দেখেন এই রক্ত দিয়ে তাবিজ লেখে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন চিৎকার করে বলেন আমিন যখনই অসুখ হবে কার উপর তাওয়াক্কুল করব কার উপর দুই নম্বর কাউকে জাদু করতে পারবেন কাউকে হিংসা করতে পারবেন সব ব্যাপারে তাওয়াক্কুল করতে হবে কার উপর দেখেন ফিলিস্তিনের লোকগুলো বিডিগুলো দেখবেন একজন মা চলে যাচ্ছে শিশু একটা শিশু দুইটা শিশু তিনটা শিশুর লাশ হাতে নিচ্ছে আর কাকে ডাকতেছে আল্লাহকে ডাকতেছে মায়েরা সব বোরকা পরা সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনারা বোরকা পরে আছেন কেন তারা বলছে এটা হলো আমাদের কাফনের কাপড় আমরা যদি মারাও যাই যাতে আমাদের সতর কেউ না দেখে এই জন্য বোরকা পরে আছি حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই সময় তো ঘুমে থাকার কথা সবাই হাদিস অনুযায়ী এখনও বসে আছেন আপনারা মাঠে এটা অবাক লাগছে কোরআনের তাফসির মাহফিলে এসেও আমরা বেদাত করি এই হলো আমাদের চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোনো নবী রাতে আসার পরে কথা বলেননি মাহফিল তো দূরের কথা আমরা এখন রাত কয়টা এখন কথা রিসিভ করতে পারবেন তো আল্লাহ বলে পারবেন না আপনারা বলছেন ইনশাআল্লাহ রাতটা হলো লেবাস পোশাক যেরকম শরীর ঢেকে রাখে রাতে সেলগুলো ঘুমিয়ে পড়ে চেষ্টা করি কতটুকু রিসিভ করতে পারেন দেখা যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদটা পড়েছেন সেটা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসার মালিক সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা করলাম কার? খুশি না বেজার? বেশি না কম? একটু চিৎকার করে বলেন প্রশংসা করলাম কার? এখন আল্লাহ জিকির করতেছেন কার? আল্লাহ আল্লাহ জিকির করতেছে, এখন আল্লাহ আপনাদের জিকির করতেছে। এই উম্মতের এটা হলো শান। অতীতের সব উম্মতকে আল্লাহ বলছেন উযকুরু নিআমাতি আল্লাতী আনআমতু আলাইকুম, হে সন অফ ইসরা জাস্ট রিমেম্বার হোয়াট আই হ্যাভ গিভেন টু ইউ, যা দিয়েছি স্মরণ কর। কিন্তু আমাদেরকে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। আপনি যদি একা স্মরণ করেন তিনি একা স্মরণ করবেন, আপনি যদি অনেক বড় মাহফিলে স্মরণ করেন তিনি তার চেয়ে বড় মাহফিলে স্মরণ করবেন। আর আল্লাহ যখন কাউকে স্মরণ করে তার গুণাগুলো মাফ করে দেন কে? এখানে এসে সেজন্য আপনারা খুশি না বেজা? খুশি। ফিলিস্তিনের সাথে থাকবেন তো নাকি বেঈমান হয়ে মরবেন? শেষ যুগে ঈমান থাকবে শামে, রাসূলের সহিহ হাদিস আল ঈমান বিশ্বাম, ঈমান থাকবে শামে। শামের সাথে যারা থাকবে না বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে হবে। শামের সাথে থাকতে রাজি আছেন? ইহুদির বাচ্চারা দুনিয়া থেকে মিশে যাক এটা কি চান আপনারা? হাত তুলে দেখান মুসলমান। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা, আল কুরআনের আলো সংসদে জ্বালো, ইহুদিদের কবরস্থান হবে আজকের ফিলিস্তিন, সেটার সূচনা তারাই করল। 75 বছর ধরে আমাদের মুসলমানকে মারছে, আমরা ভদ্র, এই জন্য আমরা ইহুদিদেরকে গিলে ফেলি নেই। সারা পৃথিবীতে মাত্র 1.5 কোটি ইহুদি আর 250 কোটি মুসলমান, ওতে তো নাস্তা খেতেও হবে না এরা। কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি, রাসুলকে মানি, ঠিক না ঠিক? এই জন্য এখনো তোমরা পৃথিবীতে বেঁচে আছো। তবে সেই দিন বেশি দূরে নয় যেই দিন আল্লাহ অর্ডার দিবেন ইহুদিদেরকে ধর আর মার। গাছের পিছনে থাকলে গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি লুকানো। ইল্লাল গারকাদ ফা ইন্নাহু শাজারাতুল ইয়াহুদ, শুধু একটা গাছ বলবে না, সেটার নাম হলো গারকাদ। কি নাম? গারকাদ। এটা মসজিদে নববীর পিছনে এই গাছটা বেশি ছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গাছগুলো কাটো আর তোমাদের মৃতদেরকে সেখানে দাফন করো, যেটাকে আপনারা চিনেন বাকিউল জান্নাতুল বাকি হিসাবে। এটার আসল নাম হলো বাকিউল গারকাদ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যারা গারকাতে দাফন হবে আল্লাহ যেন তাদেরকে maaf করে দেয়। এজন্য মদিনার মৃত্যু চাইবেন, কোথাকার মৃত্যু? মদিনায় দোয়া করবেন। ওমর ফারুক করতেন, পড়েন আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদে রাসূলিক। এটার বাংলা হলো, হে আল্লাহ আমাকে শহীদ হিসাবে আপনি মৃত্যু দান করেন, আর যেই মাটিতে আপনার নবী ঘুমিয়ে আছেন ওই মাটিতে আমাকে কবরের জায়গা করে দেন। এটা যদি দোয়া করেন দুনিয়ার যে কোনো জায়গায় মৃত্যু হলেই আপনার এই দোয়াটা কবুল করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যদি খালেস নিয়তে শাহাদাতের দোয়া করেন বিছনায় শুয়ে মরলেও শাহাদাতের মর্যাদা দিবেন কে? অনেক কষ্ট করে অনেক ছোট্ট জায়গাতে একটা মাহফিলের আয়োজন আপনারা করেছেন, এত ছোট জায়গাতে আমি কবে মাহফিল করছি আমার মনে নেই, এত ছোট্ট চিকন জায়গা। হ্যাঁ, মানুষ যেখানে আরাম পায় সেখানে দাঁড়িয়ে থাকবে, আপনাদের কথা মানুষ শুনবে কম, যেখান থেকে আমাকে ভালো দেখা যায় ওখান থেকে দাঁড়িয়ে থাকবে। আমি কখনো নানানানি করি না। গুণবহা চরপাড়া, গুণবহা মানে গুণ বইতেছে, এক এক নাম দেয় কে যে দিছে এসব নামগুলো। হ্যাঁ, গুণে ভরপুর, এই জন্য তো টিনের ঘর হেফজোখানা, হেফজোখানা ভেঙে পড়তেছে। এটা কি, এটা প্রাইমারি? এটা কি ঘর? ও বিল্ডিং হয়েছে। আর ওইদিকে আচ্ছা, আল্লাহ কবুল করুক। চরপাড়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, ইসলামী যুব সমাজ, বোয়ালমারি, ফরিদপুরের উদ্যোগে আজকের বার্ষিক মাহফিল, কততম মাহফিল এটা। দেন নেই, আমার আগে কথা বলেছেন মৌলানা মিজানুর রহমান ফরিদি ভাই, মোহতামিম নারা নাদিয়া মাদ্রাসা সালথা ফরিদপুর, আশা করি সুন্দর কথা বলেছেন, আমি শুনলে উপকৃত হতাম। হুজুরের কোরআনের আলোচনাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান মির্দা পিকুল সাহেব আসছেন, আসছিলেন চলে গেছেন। আল্লাহ আমাদের শাহজাহান ভাইকে ইসলামের জন্য কবুল করুন, তাও ভদ্রতা রক্ষা করেছেন। অনেক মেহমান সাহেব দাওয়াত নেন আসেন না, যেগুলো আসে না যেই হোক এদেরকে আর দাওয়াত দিবেন না। কোরআনের মাহফিলে আসা কপালের ব্যাপার, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই শাহজাহান ভাইকে ইসলামের জন্য কবুল করুন। বিশেষ মেহমান আলহাজ হাবিবুর রহমান মাস্টার সাহেব আসছেন তো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই হাবিব স্যারকেও কবুল করুন। কুত্তা ভালো করে দেখে, প্রাণীরা দেখে, আমরা সেটা দেখি না। মরা মানুষের কি অবস্থা হয় সেটা প্রাণীরা শুনে আমরা শুনি না। ওমা আনতা বিমুসমাইন মাল ফিল কবর। এই ফোন অফ কর, এখানে বসে বসে কথা বলতেছে, দেখ ফোন অফ করে দেন। বেদাত নব্য জঙ্গল একটা ফোন, এই ফোনের কারণে হার্ট নষ্ট হচ্ছে, লিভার নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, খবর নেই। এসার পরে কম, খুব কম ধরবেন, আর ধরলেও টেলিগ্রাফের মতো। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, শেষ। কেমন আছেন? আপনি ভাত খেয়েছেন? আমি তো ভালো আছি। এটার জায়গা তো এই ফোন না, এগুলো খুব ক্ষতিকর। এখন বাচ্চারা দেখবেন গণহারে ছোট ছোট বাচ্চারা হসপিটালে আসে না নাই, কিসের কারণে? এই ফোন রেডিয়েশন এটার খুব মারাত্মক, এই জন্য ডাক্তাররা কত পত্রিকাতে আসছে এগুলো দূরে রাখেন, বটম ফোন ইউজ করেন, এগুলো না। এগুলো আপনি শত্রুর হাতে আপনার ইনফরমেশন সব দিয়ে দিলেন, আপনার এই মোবাইলে যা আছে ওই শত্রুদের কাছে আপনার সব হিস্টোরি আছে, আপনি কোথায় থাকেন, এটা অফ থাকলেও তারা জানে আপনি কোথায় আছেন। ইমান আনবো কার উপর? ইমান আনবেন তো, ইমানের মানে হলো আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না। ওই কোন হুজুর আপনাদেরকে কি দিবে, ওই হুজুরও ভণ্ড আপনিও ভণ্ড। কিসের হুজুর? দেয়ার মালিক কে? ইত্তেফাকে নাকি কারা অ্যাডভার্টাইজ দিছে, যাদের পিন নাই এদের পিন নাকি শয়তান? হ্যাঁ, আচ্ছা বলেন তো, পীর শব্দটা উর্দু না আরবি? কোন শব্দ এটা? এ পে শব্দটাই তো আরবিতে নাই, তা আপনি এটা কেমনে লাগান?
আমাদের উস্তাদ লাগবে, আলেম লাগবে, ঠিক না বা ঠিক? আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেমরা ভয় করে। কি লাগবে? আলেম লাগবে, যে নিজে আমল করে অন্যকে আমল শিখায়, ঠিক না বা ঠিক? ভণ্ড পীরে দেশে ভেসে গেছে দেশ, ফরিদপুরে এখন এটা নাই। হ্যাঁ, আল্লাহর জিকির বাদ দিয়ে নতুন নতুন জিকির তারা শুরু করেছে। আজকে পড়তেছিলাম তিনটা হাদিস ইমাম নববীর আজকার কিতাব থেকে, ওলা যিকরুল্লাহি আকবার, আল্লাহর চেয়ে বড় জিকির আর কারো নাই। পীরে জিকির শিখাইছে, জিকির কোথায় পেয়েছেন এই জিকির? জিকির কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে, ফেরেশতার কাছে, বান্দার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিকির হলো একটি, সুবহানাল্লাহি ওবিহামদিহি, এতটুকু, সুবহানাল্লাহি ওবিহামদিহি। আবার রাসূল বলছেন বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো সুবহানাল্লাহি ওবিহামদিহি, আহাব্বুল কালাম ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় কালাম সুবহানাল্লাহি ওবিহামদি। আবার বুখারীর শেষ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে ভারী দুটি কথা আল্লাহর কাছে প্রিয়, কালিমাতানে খফিফতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে ইলা ইয়াউমিল কিয়ামাহ হাবিবাতানে ইলা রহমানে, তিনটি কথা লাগালেন, জিব্বায় পাতলা, পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব ভালোবাসা। সুবহানাল্লাহি ওবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুমিন যারা তারা জিকির করবে কার? কার? সূরা আহজাবে আল্লাহ বলছেন, শোনো মুমিনরা, কার জিকির করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনরা, তোমরা সবচেয়ে বেশি জিকির করো কার? জিকির মানে হলো যে কোনো কাজের আগে কাকে স্মরণ করা, যে কোনো কাজ কার খুশি অনুযায়ী করা, নামাজ পড়বো কার খুশির জন্য, ঘুষ দিব কার খুশির জন্য, এই তো যৌতুক খাইব কার খুশির জন্য? যৌতুক আছে আপনাদের এলাকায়? বেশি না কম? আপনি খাইছেন যৌতুক? হ্যাঁ, জামাই যৌতুক খাইছে? হ্যাঁ, এখনো সমাজে যৌতুকবিহীন অনেক ছেলে আছে। কয়েকদিন আগে মেয়ে বিয়ে দিয়েছে, ছেলেটাও পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনি যৌতুকবিহীন বিয়ে করবেন, আল্লাহ আপনার মেয়েদের বিয়ে যৌতুকবিহীন করিয়ে দিবেন, ঠিক না বা ঠিক? হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, আপনি এহসান করবেন, আপনার উপর এহসান করবেন কে? এখন দেখি কোন কোন ছেলে যৌতুক নিয়ে বিয়ে করছে, একটু হাত তোলো তো দেখি। একটাও হাত উঠবে না, আল্লাহর ওলি একজনও নাই এখানে। এখন কে কে যৌতুক ছাড়া বিয়ে করছেন দেখি, একটু হাত তোলেন দেখি কষ্ট করে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এই তো ফরিদপুর আল্লাহর ওলিদের জায়গা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ওই কোন জায়গায় বসে থাকি আমি পেট মোটা করার নাম ওলি না, দুই হাতে কাজ করার নাম কি? কাজ করার নাম কি? আল্লাহর হাবিব বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ, যারা দুই হাতে শ্রম করে খায় তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর কি? এটা আওয়াজ কিসের? এটা রাস্তা না? হ্যাঁ, আরে আল্লাহ রে, এই কিরে বটবট, এটার নাম কি আপনাদের এখানে? হ্যাঁ, কি সুন্দর নাম দিস, নসিমন, মানে যত উড়ে না করে না, ব্রেক চাপে এখানে আরেকজনের ঘরে গিয়ে ঢুকে, কয় কী রে ঘরে আইস, কয়েকটু নাস্তা খাইতে আইসি, কী আছে দেন? নসিমন এমন এক আবিষ্কার, এটা নদীতেও চলে উপরেও চলে, এটার নাম কোথাও কোথাও হলো আলম সাধু। কী সাধু? আলম সাধু, এক এক জায়গায় এক এক নাম দিছে মানুষ। এটা আমরা ইমানের পথে থাকবো, রাজি আছি তো? যদি জানও চলে যায় রাজি আছেন জান দিতে? আল্লাহ তৌফিক দান করুক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, দুই নম্বরে আমলে সালে করতে হবে। এখন আমলে সালে কাকে বলে?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ আয়াতে বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়আমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান চান আল্লাহ আপনাদের সাথে দেখা করতে চায় রাসূল বলছেন যে আল্লাহর সাথে দেখা করতে চায় তার সাথে দেখা করতে চান কে একটা কাজ করতে হবে আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা রবের সাথে কাউকে শিরিক করা যাবে না শিরিক কি ফরিদপুরে আছে না নাই হ্যাঁ কি শিরিক আছে বলেন প্রথম শিরিক কি আছে বলেন হাই হাই না কাউকে কারো নাম ধরে কোয়েন না কিছু প্রথম শিরিক তাবিজ আছে আপনাদের এখানে হ্যাঁ তাবিজে ভালো করে না আল্লাহ ভালো করে তো এটা লাগাল কেন 70,000 লোক বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা অন্য সাহাবী বর্ণনা করেছেন কেউ কেউ বলেছেন 7 লক্ষ লোক কয় লক্ষ 7 লক্ষ বিনা হিসাবে জান্নাতে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমরা যেন তাদের মধ্যে শামিল হয়ে যাই রাসূল বলেন তিনটা কাজ করতে হবে কয়টা তিনটা কাজ করতে হবে এক নাম্বার কাজ শিরক মুক্ত হতে হবে আল্লাহ ছাড়া কারো উপর তাওয়াক্কুল করা যাবে না সব বেদাতগুলো ছেড়ে দিতে হবে পারবেন তো পারবেন তো সব কিছুর উপর তাওয়াক্কুল করতে হবে কার উপর আল্লাহর উপর পানি ফু দিবেন খাওয়া ফু দিবেন সব কি দিয়ে দিবেন কোরআন দিয়ে দিবেন অন্য ঝাড় ফুক করা যাবে না কোন জাদুকরের কাছে যাওয়া যাবে না কোন কবিরাজের কাছে যাওয়া যাবে না কালো মুরগি নিয়ে আসো জোয়ারের পানি নিয়ে আসো তারপরে ওটা নিয়ে আসো সেটা নিয়ে আসো এরকম কবিরাজ আছে না নাই এগুলো সব মুশরিক এগুলো কি আবার কিছু কিছু বসে আছে খানকা করলে উনি জিনকে হাত করেছেন তুই জিনকে হাত করস নাই তুই কাফের খাতায় নাম লিখিয়েছিস কোন জিন থেকে সহযোগিতা নেওয়া জায়েজ নাই আর জিন থেকে যারা সহযোগিতা নেয় এরা কাফের হতে হয় কি হতে হয় কাফের হতে হয় কাফের ছাড়া কোনো খারাপ জিন কারো ভক্ত হয় না এতটা নোংরা হতে হয় আমাকে একজন মহিলা তিনি তার জামাইকে দিয়ে ফোন করে বলছেন হুজুর আমার কাছে আমার স্ত্রীর যে রক্ত এই রক্ত চেয়েছেন একজন মানুষ কি নোংরা চিন্তা করে দেখেন এই রক্ত দিয়ে তাবিজ লেখে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন চিৎকার করে বলেন আমিন আমিন যখনই অসুখ হবে কার উপর তাওয়াক্কুল করব কার উপর দুই নাম্বার কাউকে জাদু করতে পারবেন কাউকে হিংসা করতে পারবেন সব ব্যাপারে তাওয়াক্কুল করতে হবে কার উপর দেখেন ফিলিস্তিনের লোকগুলো বিডিগুলো দেখবেন একজন মা চলে যাচ্ছে শিশু একটা শিশু দুইটা শিশু তিনটা শিশুর লাশ হাতে নিচ্ছে আর কাকে ডাকতেছে আল্লাহকে ডাকতেছে মায়েরা সব বোরকা পরা সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনারা বোরকা পরে আছেন কেন তারা বলছে এটা হলো আমাদের কাফনের কাপড় আমরা যদি মারাও যাই যাতে আমাদের সতর কেউ না দেখে এই জন্য বোরকা পরে আছি ছোট্ট ছোট্ট ছেলেরা বলছে আগে নামাজ পড়তাম 5 ওয়াক্ত এখন পড়ি 6 ওয়াক্ত কয় ওয়াক্ত 6 ওয়াক্ত লোকেরা বলছে আরেক ওয়াক্ত কেমনে হলো বলছে আরেক ওয়াক্ত হলো জানাজা আরেক ওয়াক্ত কি জানাজা এক মাসে তারা প্রায় 14,000 শিশু মহিলা বৃদ্ধ মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে এরকম ফেরাউনের বাচ্চাও করে নাই ঠিক না ভাই ঠিক ফেরাউন এত নির্বিচারে হত্যা করে নাই তবে মনে রাখো মুসলমানদের প্রতিশোধ নেবেন কে চিৎকার করে বলো করোনায় কারা সবচেয়ে বেশি মারা গেছে যারা মুসলমানকে বেশি মেরেছে তারাই বেশি মারা গেছে ঠিক কিনা হিসাব করে রাখো আল্লাহর বিপদ আল্লাহর আজাব আছে না নাই এত সূক্ষ্ম কেউ কিচ্ছু করতে পারবে না ডেঙ্গু রহমতুল্লাহ আলাই আছে না নাই এসিতে শুইবা হারাম পয়সা কামায়া ডেঙ্গু তোমারে সাইজ করে দিবে আমার মনে হয় নমরুদের যে মশা মারছিল ওটা ডেঙ্গুই ছিল বোধ কোনো গরিবের ডেঙ্গু ধরে না দেখবেন গ্রামে তো মশারিও লাগে না আমি এক বাসায় গেলাম দেখি যে একজন কাঁচা দিয়ে আছে কাঁচা বুঝেন তো ওই যে লুঙ্গিরে এমনি বাঁধা যে কি কয় ডারে কাঁসাই তো কয় না পাকা কাঁসা লিঙ্কটি কয় কোথাও আমি বললাম ভাই আপনি এই লিঙ্কটি দিছেন কেন কাঁসা কেন
কয় মশারি নাই তো শরম আর লজ্জা আসবে না মশা এইজন্য কাঁসা দিয়া শুয়ে রইছে গরিব মানুষ দেখেন কইলাম মশা নাই কয় না মশা ধরে নাই এই যে লজ্জা পাইছে আমারে দেখে আর আমাদের শহরের ছেলেরা হাফ প্যান্ট পিনতে হাঁটে তুই তো মেথডের ড্রেস পিনছো তুই মোমেনের ড্রেস পিনছো পিন্দ নাই মোমেন হায়া শরম সবচেয়ে বেশি থাকে ঠিক না ঠিক এখন ফেসবুকে যারা বেহামি করে এদের চেয়ে অসভ্য আল্লাহর জমিনে আর কেউ এদের শাস্তি কিয়ামতে হবে সবচেয়ে বেশি যারা প্রাইভেট লাইফের জিনিসগুলো মানুষের সামনে নিয়ে আসে এদের শাস্তি সবচেয়ে বেশি দিবেন কে ফাহেশা যারা ছড়ায় এজন্য আমাদের ছেলেদেরকে মুমিন বানাতে হবে মুমিন বানানোর জন্য মসজিদে যেতে হবে ঠিক না ঠিক সূরা আনকাবুতে আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার والله يعلم بما تصنعون سبحان الله বলবেন না কষ্ট হচ্ছে আপনাদের একটু জোরে বলেন তো আল্লাহু আকবার আজকে তিনটা জিনিস আপনাদেরকে শিখিয়ে যাব জাদু আছে আপনাদের এলাকায় জাদু হিংসা একজনের পিছনে আরেকজন লাগালাগি এটা বাংলাদেশের কমন জিনিস তো আমার এক ছোট ভাই তিনি বলছেন বাংলাদেশে এই একজনের একজনের আরেকজন পিছে টাইনে রাখে এটার কারণ কি জানেন এটার কারণ হলো বাংলাদেশের জাতীয় খেলা হলো হাডুডু হাডুডুতে কি করে কি করে টাইনা ধরে পিছের দিকে হ্যাঁ যাতে না যাতে না পারে এখানে সব ঠেলা ঠেলি হুজুরদের মধ্যে আসে না নাই এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে হায়রে লাগা লাগে আরে ভাই মনে রাখবা ভালো করে শুনো তুমি যদি কারো দোষ খুঁজতে শুরু করো তোমার দোষ খুঁজবেন কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে শোনাচ্ছেন তুমি কারো দোষ খুঁজবা না যদি তুমি কারো দোষ খোঁজার চেষ্টা করো তোমার দোষ খুঁজবেন কে আর আল্লাহ যদি কারো দোষ খুঁজে তার বাঁচার কোনো উপায় রাসূল বলছেন তিনটা কাজ করলে কোন জাদু তোমাকে অ্যাকশন করবে না কোন হিংসুক তোমার কোনো ক্ষতি করতে পারবে না প্রথম তিনটা রোজা মাসে রাখবেন কয়টা আজকে কি বার কে কে রোজা রেখেছেন হাই হাই একজনও না ইস্তাগফিরুল্লাহ আল আজিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুই দিন রোজা রাখতেনি কোন কোন দিন তো রাখলেন না কেন কি হয়েছে রাসূল সোমবার দিন দুনিয়াতে এসেছেন কিন্তু তারিখ ঠিক নাই কেউ বলেছেন ১২ তারিখ কেউ ৮ তারিখ কেউ বলেছেন ১৫ তারিখ কেউ বলেছেন রমজানের ২১ তারিখ এই যে ওই যে একটা বই বেরিয়েছে যেটা রাসূলের জীবনের উপর আর রাহিকুল মখতুম আল্লামা মোবারকপুরি রাহমাহুল্লাহ লিখেছেন তিনি খুব বিশুদ্ধ রেওয়াজগুলো এনেছেন অধিকাংশ রেওয়াজ এনেছেন সিরাতে সরার আলম থেকে মওদুদীর মওদুদীকে ঘৃণা করে আমাদের দেশে বহু হুজুররা না জানে না শুনে আন্দাজি এই লোকটি হল সাইয়েদনা আদম আলাইহিসসালামের সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর এই লোকটি জীবনী পড়বেন তার মঈনুদ্দিন চিশতির আত্মীয় এই মওদুদী তিনি আর বই থেকে অধিকাংশ কোটেশন এনেছেন এ আলমা মুবারকপুরি অথেন্টিক রেফারেন্সগুলো তিনি এনেছেন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনি ১১টি রোজা রাখতেন প্রতি মাস কয়টি ১১টি রোজা চার সপ্তাহে হলো ৮টি আর মধ্যখানে ৩টি এই ১১টি রোজা কখনো কখনো আরো বেশি রাখতেন সওম বেসাল করতেন রোজা রাখতেন ইফতারিও খেতেন না সেহরিও খেতেন না সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে তিনি বলতেন আল্লাহু ইউতাইমুনি ওয়া ইউসকিন আমাকে খাওয়ায় কে আমাকে পান করায় কে রাসূলের সাথে আমাদের কোনো মিল কিন্তু সোমবার দিন যে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কোনো সন্দেহ যেমন কেয়ামত কবে হবে আমরা কেউ জানি কিন্তু কোন বারে হবে এটা আমরা জানি কোন বার জুমাবার কোন বার এটা আমাদেরকে শুনিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু জুমার দিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন জুমার দিন আদম সৃষ্টি হয়েছে জুমার দিন জান্নাত খোলা হবে জুমার দিন কিয়ামত হবে জুমার দিন বিচার শুরু হবে সুবহানাল্লাহ সব কি দিন আবার জুমার দিন যারা মারা যাবে তাদের কবরের আযাব মাফ করে দিবেন কে আল্লাহ এই জন্য আল্লাহর কাছে চাইবেন আল্লাহ জুমার দিন যেন আমরা আপনার কাছে যেতে পারি তাহলে মাসে কয়টা রোজা কয়টা রাসূল ডাকতেন ১১টা আপনি অন্তত কয়টা রাখেন রাসূল বলছেন এই তিনটা রাখবা জাদু টোনা হিংসা থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিবেন দুই নাম্বার
শরীরের মধ্যেও পড়ে আছে 365টি জোড়া, আর ভিতরে কত জোড়া ডাক্তাররাও জানে না, ডাক্তাররাও জানে জানে কেন? মাথার ভিতরে 2700 কোটি ভেইন, বুকের ভিতরে 2500 কোটি ভেইন, এগুলোর প্রত্যেকের ভিতরে জোড়া আছে না নাই? এখন কত জোড়া আছে এটা কে জানেন? রাসূল সাল্লাম বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ মুনাজাত দিয়ে দিই, সারারাত। আচ্ছা আপনারা থাইকেন সারারাত, আমি একটু পরে দৌড় মারবো ইনশাল্লাহ। সারারাত তো থাকবেন শুধু রমজানের শেষ 10টা রাত। রাসূল যেটা করেছেন সেটাই ইবাদত, আর কেউ যেটা করেছেন সেটা ইবাদত না, ঠিক তো? ঠিক, রাসূলের সাথে মিললে ইবাদত, না মিললে ডাস্টবিনে ফেলে দাও। যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আমার কথার সাথে যদি হাদিসের কথা অমিল হয় আমার কথাটাকে ডাস্টবিনে ফেলে দাও। কার কথা মানব? তাহলে 3টা রোজা রাখবেন তো, কষ্ট হবে? রোজা রাখলে শরীর ভালো থাকে, তাসুমু তাসিহু, রোজা রাখো শরীর ভালো থাকবে, দান করো আল্লাহ সম্পদ বাড়িয়ে দিবেন, সদকা দাও দানের ভিতরে বরকত দিয়ে দিবেন কে? এই মাদ্রাসাল ইল্লাখানা বোর্ডিং আছে, দায়িত্ব নিয়ে নেন, সারা মাস যে চাউলগুলো লাগে একজন চাউলের দায়িত্ব নিয়ে নেন। আছে না এরকম পয়সাওয়ালা? কে এখানে আছে ধরলে? ইনশাল্লাহ আপনারা দিবেন, আপনি এটা গোপনে এটা করবেন, তাহলে এই যে 8টা ছেলে হাফেজ হয়েছে, এরা যত তারাবি পড়বে সব আপনার আমলনামায় উঠে যাবে। আপনি মৃত্যুর পরে দেখবেন যে আপনার আমলনামায় শুধু কোরআন আর কোরআন, আপনি বলবেন আল্লাহ এত কোরআন আইলো কোত্থেকে, আমি তো কায়দাও পড়তে পারি না। আল্লাহ বলবেন, ওই যে হেফজখানায় দিয়েছিলি তোমার এই দান খেয়ে ছেলেটা কোরআন পড়েছে, সেই সোয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। 2 নম্বর হলো চাস্তের নামাজ, এই যে শরীরের জোড়া, প্রতিবার সুবহানাল্লাহ পড়েন একটা জোড়ার সদকা আদায় হয়, পড়েন সুবহানাল্লাহ একটা জোড়ার সদকা আদায় হলো। এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এরকম কিয়ামত পর্যন্ত পড়লেও তো সারা শরীরের সদকা আদায় হবে না, ঠিক না ঠিক? রাসূল বলেছেন, একটা সহজ বুদ্ধি দিয়ে দিচ্ছি, শুনো, চাস্তের নামাজ যারা পড়বা জাদু টোনা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে, আর চাস্তের নামাজ পড়লে সারা শরীরের সব জোড়ার সদকা আদায় হয়ে যাবে। 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8টা রাকাত পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। চাস্তের নামাজ কখন পড়বেন? 8টা থেকে শুরু করে জোহর পর্যন্ত, এই সময়টা কিসের নামাজ পড়ো তো? আচ্ছা আল্লাহ কবুল করো। আবার যাদের চাকরি নেই তারা কি করবেন? এই চাস্তের নামাজ পড়বেন। চাস্ত এবং এরশাদ, এই দুইটা হলো রিজিকের নামাজ। ফজরের পরে যারা ঘুমায় এদের রিজিক কেমনেই কর্তিত হয়ে যায়। ফজরের পর ফিসাহুরে বারাকা, এই ফজরের সময়টি বরকত দিয়ে ভরে দিয়েছেন কে? তাকদু খিমাসান তারুহু বেতানা, প্রত্যেকটা পাখি সকাল বেলায় খালি পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যার সময় ভরা পেটে ফিরে আসে, ঠিক কি না? খাওয়ায় দেন কে? পাখিদের জন্য কোনো গোডাউন নাই, কোনো স্বাস্থ্য অফিসার নাই, কোনো কিছু নাই, সব খাওয়া যোগায় দেন কে? সেই আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ পড়েন আপনার সব কিছু জোগাড় করে দিবেন কে? 3 নম্বর, সকাল বিলায় তসবি করেন, 5 ওয়াক্ত নামাজের শেষে তসবি আছে না নাই? কত ব্যস্ত আপনারা, সালাম ফিরি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার, এটা করবেন। এটা করার পরে কেউ যদি ইমাম সাহেবের কাছে দোয়া চায় তার জন্য দোয়া করে দিবেন। এখন আমরা করি কি, সালাম ফিরি আল্লাহুম্মা আমিন, তসবিহও শেষ, জিকিরও শেষ, না প্রত্যেক নামাজের সালাম ফিরিয়ে রাসূল কমসে কম 4 বার ইস্তেগফার করতেন, 5 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর, শর্টলি পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগ, 5 বার পড়েন, কয়বার? আল্লাহুম্মা আনতাস সালাম, ফজরে 3 বার, ফজরে 7 বার, মাগরিবে 7 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশায় 1 বার, এইভাবে পড়তেন রাহমাতাল্লিল আলামিন। আপনিও পড়েন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ও মিনকাস সালাম, কষ্ট হচ্ছে? হ্যাঁ না, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, হয়েছে? শক্তি যায় কো? এই যে সামনে নির্বাচন আসতেছে মাশাআল্লাহ, প্রার্থী ফাইনাল হয়ে গেছে,
বিকাশ এমপি হবে না কি হবে এটা আপনারা ঠিক করে নেবেন। বিকাশ এমপি বুঝলেন তো, বোট টোট নাই এমপি হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তবে এদের দাম দুনিয়াতেও নাই আল্লাহর কাছেও নাই। যারা কারো রায় চুরি করে এদের মতো চোর আল্লাহর জমিনে আর কেউ, আর কেউ খবরদার কারো রায় চুরি করবা না, জবাব দিয়ে ছাড়তে পারবা না। মানুষের রায় হলো আগুন, মানুষের রায় কি আগুন। এই যে দায়িত্ব, এতে যে কত বড় জিনিস, এটা যারা পরিপূর্ণভাবে পালন করে তারা জান্নাতি হয়ে যাবে, ঠিক কিনা? ইমামুন আদেল, আল্লাহ বলছেন সাতজনকে আমার ছায়া ছায়া দিব, আরশের ছায়া না। আমাদের হুজুরা কই থেকে আরশ যোগ করছে আল্লাহ ভালো জানে। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, কি চমৎকার বর্ণনা! কোরআন হাদিস সম্পূর্ণ পরিপূর্ণ একটা বাক্য, সিদকা ওয়া আদলা। আল্লাহ বলছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, আল্লাহর কালেমা সব সত্যতার ভারসাম্যতা দিয়ে ভরে দিয়েছেন, কোনো গ্যাপ নাই। কি সুন্দর শব্দ চয়ন দেখেন, কারণ হাদিসগুলোও কার কথা। আমাদের দেশে কিছু পাঠার উদ্ভব হয়, ওনারা বলছেন ওনারা আহলে কোরআন, হাদিস মানেন না। আমি বলছি আপনারা হলেন আহলে কাফের। হাদিসকে বাদ দিয়ে কোরআন মানা কোনোভাবেই সম্ভব? দুটেই কার কথা, কার কথা? রাসূল নিজের থেকে কোনো কথা বলেন নাই। মায়াতিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইমস। কখনো নিজের মন থেকে তিনি কথা বলতেন না, আল্লাহ ওহি করার পরে কথা বলতেন। রাহমাতাল্লিল আলামিন। অতএব দুইটাই ওহি, একটা মাতলু আরেকটা গাইরে মাতলু, এটা বুঝে নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কখনো কোনো কথা বলেন নেই। পাঁচ ওয়াক্ত নামাজের পরে তসবি কখনোই ছাড়বেন না, যত কষ্টই হোক। সকালবেলায় যদি সূর্য ওঠা পর্যন্ত তসবি করে দুই রাকাত নামাজ সূর্য ওঠার পরে পড়েন, তিনবার রাসূল বলেছেন তাম্মান তাম্মান তাম্মান, পরিপূর্ণ হজ উমরা সওয়াব, পরিপূর্ণ 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 আল্লাহ তাকে দান করে দিবেন। পয়সা লাগবে না, পরিপূর্ণ হজ উমরা সওয়াব কে দিবেন, কে দিবেন? আর আল্লাহর হাবিব বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, একটা কবুল হজ যদি কারো আমলনামায় চলে যায় তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে তিনটা আমল করবেন তো, করবেন তো, পারবেন তো, পারতেই হবে। আল্লাহ যদি চায় ওযু করতেই হয়, ঠিক না? বা ঠিক, করোনার সময় মানুষের কি করায় ছাড়ছে, কি করাইছে ওযু? সারা দুনিয়ার মানুষ কি করছে, ওযু করছে। গরুর গরুর কি বোল পিলো, করোনা চলা যায়গা, গরুর মুদ খাও করোনা চলে যাবে, ওই যেটা খাইছে সেটা আগে মরছে। মানুষ কত নিচে নামে দেখেন, মুশরিকেরা নামে নিচে, মোমেনরা উঠে উপরে। আমরা খাই গরুর দুধ আর গোস্ত, ওরা কি খায়? মুত আর গু, কি খায়? গু গু, গরুর গু। আমার এক ক্লাসমেট ছিল, ওর নাম ছিল তমাল, এখনো আছে সে, ও খুব সুন্দর চেহারার মানুষ ছিল। তো আমার সাথে মাঝে মধ্যে আমার বাড়িতে আসতো, আমি তার বাড়িতে যেতাম, ছোট বয়সের প্রাইমারির কথা বলছি। তো ওর মা গেলেই ওই গোবর এনে তার জিব্বা দিত। হ্যালাম কি ব্যাপার মাসিমা, আপনি ওর মা জিব্বাত গু দেন কেন? কোনা এটা দেবতার, দেবতার খাওয়া। মানে দেবতার তো পাশা দিয়া বাইরে, সেটা খাওয়া হয় কেমনি? আপনি এটা ওরে খাওয়ান কেন? কয় তুমি বুঝবা না বাবা, ছোট মানুষ, এরপরে আগুন এমনি করে ঘুরায় কেন? কয় যে তোমাদের বাড়ি থেকে আসছে তো ওর সাথে যেন খারাপ কিছু না ঢুকে। আমি না খারাপ তো গুয়ে মুখে বিতে দিছে, না ঢুকবে কি, কি কি অবস্থা দেখেন। আর আমাদের ঘরে ঢুকতে হলে বিসমিল্লাহ পড়ব, সব শয়তান পিছনে পড়ে যাবে, ঠিক কি না? কি সহজ সিলেবাস, বিপদে পড়েছি তিয়ারা, কুলক্ষণ সুলক্ষণ। ঘর থেকে বেরোচ্ছি, কাপড় টান পড়েছে, ওই হিন্দু সমাজের ভাইরা বলে তোর দিনটা ভালো,
যাবে না। কিন্তু আমার নবী বলেছেন এটা শিরক। এটা কি শিরক? যখনই কোনো বিপদের আশঙ্কা করো পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা দোয়া রাসূল ছুড়ে দিয়েছেন, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খাইরাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খাইরাম মিনহা। হে আল্লাহ আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করে দেন। উম্মে সালমা থেকে হাদিসটি বর্ণিত, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মায়েদের নামগুলো মুখাস্থ করে নেবেন, রাসূলের শ্রেষ্ঠ বিবিদের নাম, সব জান্নাতি, সব কি জান্নাতি। আল্লাহ আমাদের মায়েদেরকে জান্নাতি বানাক। বাংলাদেশের মেয়েরা ভালো না খারাপ? জোরে বলেন। এখন ইন্টারনেট এসে কিছু খারাপ করছে, ঠিক না? বা ঠিক, টিকটক করে মেয়েরা। আপনার মেয়ে টিকটক করছে কিনা আপনি খেয়াল রাখবেন। আপনি বাপ, আপনার মেয়েকে একা কোথাও ছাড়বেন না, ক্লাস টু থেকে তার সাথে থাকেন, হাফ প্যান্ট পরায়েন না। সাত বছর বয়সে তাকে কি শিক্ষা দিবেন? সলাত শিক্ষা দিবেন। সাত বছর বয়স থেকে তার মাথা ঢেকে দেন। আমাদের মেয়েরা নেয়ামত, এত পরিশ্রম দুনিয়ার কোনো মেয়ে করে? রান্না করে কারা? জোরে বলেন। ঘর পরিষ্কার করে কারা? ঘরের কাজগুলো করে কারা? ধোয় কারা? কিল খায় কারা? এই যে মিলা মিলা করতেছে, কেন কিলান? কেন কিলাও? যেগুলো মেয়েদেরকে কিলা এগুলো চরিত্রহীন, বেয়াদব, কেন মারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ফরজ করেছেন কোন মেয়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না। সূরা তালাকের ভিতরে আসছে একটা শব্দ, ফারিকুহুন্না বিল মারুফ। সূরা নেসার ভিতরে এসছে, আশিরুহুন্না বিল মারুফ, পরিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবিকে দিতে হবে। সূরা বাকারাতে চারটা মারুফ এসেছে, আমসিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। এই সব ছয়টা মারুফ শব্দ এসেছে বিবির জন্য, আর পিতার জন্য এসছে একটা। কয়টা? একটা। সূরা লোকমানের ভিতরে সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করবা তোমার পিতামাতার সাথে। পিতামাতার সাথে যে ভালো ব্যবহার করে না তার এবাদত কবুল হয় না। ইমানের পরে এবাদত, ইমানের পরে কি এবাদত? আমলে সালে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। পিতা মাতার জন্য কি চাইবেন? জান্নাত। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি। ওই পিতামাতা সৌভাগ্যবান যার জানাজা পড়ায় তার ছেলেরা, কারণ অনেক হুজুরকে আমরা ভাড়া করে আনবো, কোন হুজুরের মন ছেলের মতো হবে না পিতামাতার জন্য, ঠিক না? বা ঠিক। সন্তান যখন জানাজা পড়াবে ওটার সাথে সাথে দোয়া কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সেজন্য আমাদের পিতামাতা, আমাদের পিতামাতার মধ্যে সবচেয়ে বেশি খেদমত করব কার? মায়ের। সবচেয়ে কার? তিনবার মায়ের। কয়বার? মায়ের তিনবার। কেন? মা তিন গুণ কষ্ট বেশি করেছেন। পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? দুই বছর দুধ পান করিয়েছেন কে? সেই মায়ের কথায় তিনবার করে কে বলেছেন? আর ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলেছেন, মায়ের হক পাঁচ গুণ বেশি। কয় গুণ? পাঁচ গুণ বেশি। পিতামাতার নামটাও মুখে আনবেন না আদব কায়দাবিহীন ভাবে। কয় তোর আব্বা হুনছি হজে যাইব, ক হালা শয়তান আছে যাইবারও পারে। এক ছেলেরে এক হুজুর জিজ্ঞেস করতেছে, আবেদ হুনছি তোর আব্বা বলে হজে যাইব ঢাকার, কয় হ বাপ শয়তান আছে যাইবারও পারে। হইল, বসেন। আহারে আচ্ছা দাঁড়ান, আপনাদের কষ্ট হচ্ছে না? এনার পা ধরে গেছে, জোয়ান পোলা পান এগুলির পাটা ধরে যায়। আমাদের মুরব্বীরাই ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ। আজকে 80 বছরের একজন আমার সাথে খাইলেন রাতের বেলা, 83 বছর, মেশিন এত ভালো আমিও খাইয়া পারিনি ওনার সাথে। যা দেই, কয় ঠিক আছে।
আলহামদুলিল্লাহ বলেন নেক কাজ আছে যেখানে স্বাস্থ্য ভালো সেখানে নেক কাজ নাই যেখানে স্বাস্থ্য খারাপ সেখানে সকাল বেলায় ফজর পড়বেন সারা দিন শরীরটা ভালো রেখে দিবেন কে